অগো বাবা মানিক ফির দরবারে আইসাসি তোমার হইয়া অধীর দয়া করে একটি ছেলে দাও আমার কোলে তোলে ঠান্ডা হোক কলখানি মর চক্ষু হোক স্থির ওগো বাবা মানিক মাজার কেন্দ্রিক ব্যবসাকে রমরমা করার জন্য মাজারের ইনকাম মাজারের পয়সা মাজাজের মাগনত খাবে একদল মানুষ গোডাউন ভর্তি করার জন্য মাজার কেন্দ্রিক এই শিরিক গুলাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করে রেখেছে যারা শির্ক এবং বিদাতের পঙ্কিলতা পরিহার করে আল্লাহর জমিনে তাওহীদি নিশান উড়ানোর জন্য বদ্ধ হয়েছে তাহলে এই জমিনে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নাই যেদিন আমল পরিবর্তন এসে যাবে মুসলমানের আজকে বাবা কত অনেক বাবা বাবা খাজা বাবা জালাল বাবা শাহ পরান বাবা শাহ মকদম বাবা শাহ সুলতান বাবা বিরল দহ বাবা খানজাহান বাবা চেহেল গাজি বাবা শিয়াল গাজী বাবা তেনা পীর বাবা ঢেলা পীর বাবা ল্যাংটা পীর যারা মুসলিম যারা মোমেন যারা মোমেনা যারা আল্লাহর ইবাদত করতে শিখেছে তাদের সম্পর্কে আমার বক্তব্য এ বাদাত আল্লাহর দরবারে কবুল হবে না এ যতক্ষণ শিরিক থেকে মুক্ত না হবে কোরআন এসেছিল আদর্শ সমাজ গঠন করার জন্য কোরআন এসেছিল মানুষকে মানুষ বানানোর জন্য এই কোরআন কোনদিন দিন তাবিজ লেখার জন্য দুনিয়াতে আসে নাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সম্মানিত সুধি মন্ডলী এটাই হচ্ছেন আল্লাহ মহা মহাকরুণাময় আল্লাহ মকফরাতের অধিকার তার রয়েছে তিনি যাকে নসিব করেন সেই ক্ষমা পেয়ে যায় কিন্তু সেই আল্লাহ দুনিয়ার মানুষের সকল গোনা ক্ষমা করতে রাজি আছেন একটা মাত্র গুণাহ তিনি ক্ষমা করবেন না বলেন তো সেই গোনাটার নাম কি সেই পাপটার নাম হচ্ছে শিরক বিল্লা আল্লাহর সাথে শরিক করা লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে কুরআনুল কারীমের একত্রিশ নম্বর সূরা তেরো নম্বর আয়াতে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা জুলমুন আযীম হে আমার কলিজার টুকরা সন্তান তোমাকে বলি শোনো তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা জুলমুন আজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে চাইতে বড় জুলুম জুলুম মানে কি জুলুম মানে কি বাংলা বলেন জুলুম অত্যাচার যদি কেউ শিরিক করে ডাইরেক্ট সে আল্লাহর উপরে অত্যাচার করে অবিচার করে জোরে কর না উঠবে লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এই কথাটা বলেছিলেন আল্লাহ পাক লোকমান হাকিমের সেই কথাটা কুরআনুল কারিমে কোট করে দিয়েছেন ছোরা লোকমানের তেরো নম্বর আয়াত লোকমান কে ছিলেন চেনেন বলেন তো লোকমান হাকিম কে ছিলেন যে হ্যাঁ একজন সৎ তো বটেই আরো কি ছিলেন বলেন জানা আছে আপনাদের বলেন না কৃতদাস ছিলেন শুনলাম আর একটা পেলাম বলেন আরো আছে কি ছিলেন রাখাল আর একটা আরো ছিলেন কি ছিলেন হেকিম মানে কি বাংলা কি অনেকগুলো অর্থ আপনারা বলেছেন হেকিম মানে ডাক্তার কবিরাজ রাখাল কৃতদাস সৎ বান্দা ছয় রকম এসেছে এইখানেও এই লোকমান হাকিম সম্পর্কে আমাদের ধারণাটা বাংলাদেশের অধিকাংশ মানুষের ভুল লোকমান হাকিম ছিলেন হেকিম ছিলেন না হেকিমি দাওয়াখানা দেখেছেন না আপনারা বিভিন্ন জায়গায় লেখা থেকে হেকিম মোহাম্মদ অমুক আমাদের দেশের মানুষরা মনে করে লোকমান হেকিম ছিলেন কবিরাট ছিলেন ডাক্তার ছিলেন চিকিৎসক ছিলেন আদৌ তিনি চিকিৎসক ছিলেন না তাকে চিকিৎসক বানিয়েছে কারা আমাদের দেশে ফুটপাতে কিছু মানুষ ওষুধ বিক্রি করে মানুষ করতে পারে কিন্তু গাছ কোনোদিন বেঈমানি করে না জংলার গাছ লোকমান হাকিমকে ডাক দিয়ে বলতো হে লোকমান আল্লাহ আমাকে এই রোগের ওষুধ বানিয়েছেন তুমি আমাকে ব্যবহার করো মানুষের রোগ সেরে যাবে তাই লোকমান হাকিম গাছড়া ব্যবহার করে ঔষধি গাছ ব্যবহার করে বনজ গাছ ব্যবহার করে মানুষের রোগ চিকিৎসা করত আজকে সেই ঔষধি সেই বনজ সম্পদ আমি ব্যবহার করে আপনাদের সামনে নিয়ে এসেছি জর পেট ভালো দাঁত ভালো জর মাথা ভালো যাওয়ার ভালো জর চোখ ভালো তার দাঁত ভালো জর এভরিথিং ভালো তার আসন শান্তিমণি দাঁতের মাজন এই হচ্ছে ফুটপাথের ডাক্তারদের ব্যবসা ওই বলে লোকমান হাকিমকে বনের গাছ ডাক দিয়ে বলতো আমাকে ব্যবহার করো কথাটা নিছক মিথ্যা কথাটা আলিক লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেছেন তাফসিরের কেতাবে এসেছে লোকমান ছিলেন একজন রাখাল মনিবের আন্ডারে ছাগল চরাতেন সুঠাম দেহের অধিকারী কালো নিগ্র মানুষ দক্ষিণ আফ্রিকার অন্তর্গত নাইজেরিয়া সুদান এই সমস্ত এলাকা কিংবা পার্শ্ববর্তী কোনো এলাকায় তিনি জন্মগ্রহণ করেছিলেন মাথায় কোকড়ানো কোকড়ানো চুল মিশমিশে কালো দাড়ি কালো মানুষ মুখে শততার প্রভা দীপ্ত হয়ে আছে লোকমান মনিবের ছাগল চড়াতে গিয়ে চরণ ভূমিতে রাখালদের সামনে অস করতেন নসিহাত করতেন ভালো কথা বলতেন নীতি কথা শোনাতেন একদিন বনের রাখালরা এসে তাঁর মনিবকে বলছে মনিব আপনার বাড়িতে যেই ছেলেটা থাকে লোকমান হাকিম অত্যন্ত প্রাজ্ঞ ছেলে অত্যন্ত বুদ্ধিমান ছেলে অত্যন্ত সৎ মানুষ ও খুব ইন্টেলিজেন্ট ও নসিহাত করে আমাদেরকে আপনি যদি একটু কর্মবিরতি দিতেন ওকে যদি একটু কাজ হালকা করে দিতেন ও জনগণকে ভালো ভালো কথা শোনাতে পারতো অস করতে পারতো নসিহাত করতে পারত ও খুবই বুদ্ধিমান ছেলে মনিব মনিব বললেন কই বুদ্ধি আছে বলে তো আমি কোনোদিন কোনো প্রমাণ পেলাম না তো রাখালরা বলল ঠিক আছে আপনি যদি বিশ্বাস না করেন একটু পরীক্ষা করে দেখেন খুব বুদ্ধি রাখ মনিব পরীক্ষা করলেন লোকমান জি। এদিকে এসো লোকমান চলে আসলেন মনি বললেন যাও আমার গোটা পালের ভিতর থেকে একটা বকরি জবাহা করে নিয়ে আসো ওই বকরির সমস্ত গোস্ত আমার প্রয়োজন নেই তুমি যা খুশি তাই করে ফেলে দিও কোন রকমের কোনো অভিযোগ নাই ওই বকরির দেহ থেকে সব চাইতে উত্তম গোস্ত সবচাইতে মূল্যবান গোস্তটুকু আমার জন্য তুমি ভোনা করে নিয়ে আসবে ভোনা করে আন লোকমান আর কোন কথা জিজ্ঞেস করলেন না সোজা চলে গেলেন বিসমিল্লাহ আকবর একটা বকরি জবাই করলেন সব গোস্ত ডিস্ট্রয় করে ফেললেন শুধু কলব কলবের গোস্তটুকু সুন্দর করে কেটে কুটে ছিলে বেছে করে মনিবের সামনে উপস্থাপন করলেন মনিব এই নেন সবচেয়ে উত্তম জায়গার গোস্ত মনিব খেলেন মনে মনে খুশি হলেন আসলে লোকমান উত্তম গোস্তটুকুই এনেছে কল এনেছে কল বাংলায় কি বলবেন বলেন কলিজা আর কি বলবেন আর কি হ্যাঁ সঠিক বাংলা হচ্ছে হৃৎপিণ্ড কল মানে যে আজকে আর একটা বকরি জবা করো সমস্ত গোস্ত আমার প্রয়োজন নেই ওই বকরির দেহ থেকে সবচেয়ে নিকৃষ্ট জায়গার গোস্তটুকু আমার জন্য ভোনা করে নিয়ে আসো লকমান এগিয়ে গেলেন কোনো কথা বললেন না বিসমিল্লাহর বলে জবাহ করলেন আর একটি বকরি সমস্ত গোস্ত ফেলে দিলেন কলবের গোস্ত টুকু কুটে বেছে সুন্দর করে ভোনা করে এনে মনিবের সামনে পেশ করলেন মনিব বিস্ফারিত চোখে লোকমনের দিকে চেয়ে বললেন লোকমন মাঠের ছেলেরা বলেছিল তুমি ওয়াইজ তুমি ইন্টেলিজেন্ট তুমি বুদ্ধিমান তুমি ধীশক্তি সম্পন্ন ছেলে অথচ দেখছি কোনো বুদ্ধি তোমার নাই হে লোকমান গতকালকে তোমার কাছে উত্তম জায়গার গোস্ত খেতে চেয়েছিলাম তুমি এনেছিলে কলপটা ভোনা করে আজকে নিকৃষ্ট জায়গার গোস্ত খেতে চেয়েছি তুমি আজকেও কলপটা ভোনা করে আনলে হে লোকমান ইয়া কি কলপ গতকালকে কেমনে উত্তম ছিল আর আজকে কেমনে নিকৃষ্ট হলো আমি তো কিছুই বুঝতে পারি না কেমনে হলো লোকমান বললেন মনিব করবেন আমি যেটা বুঝেছি সেটা এরকমই এই গোটা দেহের ভিতরে একটাই মাংসের টুকরা আছে গোস্তের টুকরা আছে তার নাম হচ্ছে কলব এই কল্প হচ্ছে গোটা দেহের চালিকা শক্তি কল কস্ত করা ইচ্ছা পোষণকারী পরিকল্পনা গ্রহণকারী আরবি পণ্ডিত মন্ডলী বলছেন সুমিয়াল কলবু কলুব রাখা হয়েছে এ কারণে যে কলবটা ও পাশ করে এধার ওধার করে এইটা না ওইটা এই বাড়ি না ওই বাড়ি মেয়ে দেখেছে দুইটা গ্রামের এ পাড়ায় একটা ও পাড়ায় একটা কোনটা বিয়ে করবে এইটা না ওইটা এইটা না ওইটা এইভাবে তোলপাড় করে ইসলামী জলছা যাব কি যাব না যাব কি যাব না এসেছে বসেছে তাই তো থাকবো কি থাকবো না থাকবো কি থাকবো না উঠবো কি বসবো এই উলট পালট সব সময় কলবের ভিতরেই হয় আর কল যখন স্থির সিদ্ধান্ত নেয় দেহ সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করে দেহের নিজস্ব কোনো পাওয়ার নেই কল হচ্ছে পাওয়ার দাতা কল হচ্ছে পরিকল্পনা দাতা কলবের সেই পরিকল্পনাটা দেহ বাস্তবায়ন করে মনিব আমি চিন্তা করলাম এই কলব হচ্ছে চালিকা শক্তি কলব যদি ভালো হয় ওই মানুষটা ভালো কাজ করে কলব যদি বিশুদ্ধ হয় মানুষটা বিশুদ্ধ হয়ে যায় ভালো কাজ করে আর এই কলব যদি খারাপ হয় কলব যদি অন্যায় কাজের দিকে ইঙ্গিত করে অন্যায় কাজের পরিকল্পনা গ্রহণ করে অন্যায়ের দিকে যদি চালিত করে দেহ সেই অন্যায় কাজটা সম্পন্ন করে সুতরাং মনিব আমি চিন্তা করে দেখলাম ভালো বলতেও এই কলব আবার খারাপ বলতেও এই কলব। লুকমণের মনি বাপালোক নেত্রে চেয়ে আছে লোকমান হাকিমের দিকে কি আশ্চর্য ছেলে আমাদের নবী কলপ সম্পর্কে কি কথা বলেছেন সেটা একটু আপনাকে জানা দরকার নবীজির কাছে তখন এই খবর আসে নাই লোকমানকে তিনি জানতেন না লোকমান কি বলেছেন তাও তার জানা ছিল না আল্লাহ নবী বললেন উম্মতকে লক্ষ্য করে আল্লাহ ইন্না ফিল জাসাদে মুদগ সবধান হয়ে যাও হে আমার উম্মতেরা গোটা দেহের ভিতরে এক টুকরা গোশত রয়েছে ইদা শালহাত সালওয়াল জাসাদু কুল্লুহুম যখন সেই গোস্তের টুকরাটা বিশুদ্ধ হয়ে যাবে গোটা দেহ বিশুদ্ধ হয়ে যাবে ওয়াইজা ফাসাদাত ফসাদাল যা যখন সেই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে গোটা দেহ নষ্ট হয়ে যাবে আল আমার উম্মতেরা সাবধান হয়ে যাও সেই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব নাম কি কলব কল শুদ্ধ দেহ শুদ্ধ কল নষ্ট দেহ নষ্ট এই জন্যেই এই হাদিস থেকেই একদল পীর ফকির লুফে নিয়েছে তারা এসো কলুপ সাফ করে দেব কলুপ সাপ করার ব্যবস্থা আমার দরবারে আছে কিভাবে করে আয় না এল্ল নয় না তারা বলছেন গোটা দেহের ভিতরে দশটা লতিফা আছে কয়টা কথা বলতে হবে কয়টা দশটা মুজাদ্দে দিয়া তরিকার ফর্মুলা আপনাদের সামনে বলছি যে তরিকাতে আমিও এগারো বছর ছিলাম মুজাদ্দে তরিকা কলপ সাফ হয়ে গেলে আদিস কলপ সাফ তো সব সাফ কলপ নষ্ট তো সব নষ্ট সুতরাং কলক যদি সেই দরবারে গেলে সাফ হয় তাহলে কে এই সুযোগ ছাড়ে আমিও ভর্তি হলাম দশটা লতিফায় করতে হবে কিভাবে চারটা হচ্ছে সব জায়গায় দেহের সব অনু অনুপরমাণতে বিদ্যমান আব বাদ পানি মাটি বায়ু আগুন এই চারটা দেহের সমস্ত অনু পরমাণুতে বিরাজমান বাকি থাকে কয়টা বলেন ছয়টা ছয়টা এক নম্বর হচ্ছে আকফা নাভির দুই আঙ্গুল নিচে এই লতিফা বিদ্যমান রয়েছে আকফ এখান থেকে স্টার্ট করতে হবে ডান স্তনের আঙ্গুল নিচে একটা লতিফা রয়েছে তার নাম হচ্ছে সির ডান স্তনের দু আঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে তার নাম হচ্ছে খফি কপাল দেশে একটা লতিফা রয়েছে তার নাম হচ্ছে নাফস তাহলে কয়টা হলো আকফা সির খফি নফস আকফা সির খফি নফস চারটে গেল এই চারটে হচ্ছে প্রমোশন লাই লাহ এই পর্যন্ত উঠে গেল এখন ডাউন ডাউন ল ল ডান স্তনের দু আঙ্গুল উপরে রয়েছে কলভ আর ডান ইস্তনের দু আঙ্গুল সরি ডান স্তনের দুই আঙ্গুল উপরে রয়েছে রোহ আর ডান বাম স্তন বাম স্তনের দু আঙ্গুল উপরে রয়েছে রোহ বাম স্তনের দুই আঙ্গুল নিচে রয়েছে কল্প এই সেই কল্প বলে কলবে ধাক্কা মারতে হবে অর্থাৎ পুরা জেকেরটা ট্রেনিং করলে আপনার এভাবেই করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিছু সময় পরে এই যিকিরের একটা প্রমোশন হয়ে যায় পীর সাহেবদের ফর্মুলা বলতেছি ইট ইজ নট কোরআন হাদিজের হাদিসের ফর্মুলা ওই যে শুনেছ নবীজি বলেছেন কলব সাফ সব সব এখন murid দেরকে ডাকতেছে এসো কলব সাফ করার ব্যবস্থা আমার দরবারে আছে আর মুরিদরা চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে ছুটতে চেয়ে পীর কেবলার দরবারে এবার পীর কেবলা জেকেরের হালাতে বসিয়ে দিয়েছেন হাজার হাজার মুরিদদেরকে এক বিকট আওয়াজ শুধু প্রতিধ্বনিত হচ্ছে

এভাবে করতে হবে পঞ্চাশ বার করার পরে ওই মানুষটা আপনার মাল হয়ে যায় অস্বাভাবিক হয়ে যায় কখনো কখনো পরিধানের বস্ত্র স্খলিত হয়ে যায় পরার কোনো বস্ত্র থাকে না ভিতরে যা আছে সদরঘাট বেরিয়ে যায় তখন ওই ব্যক্তিকে আর ব্যক্তি বলা হয় না ওই ব্যক্তিকে বলা হয় ফানা ফিল্লা হয়ে গেছে ওই ব্যক্তি আর ওই ব্যক্তি নাই ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর ভিতরে বিলীন হয়ে গেছে আরো জোরে আরো জোরে এ জোর হল না সবাই মিলে তলে তলে এই পাগলামি চলছে শরিয়াতের নামে আমি এগারো বছরের ট্রেনিং করতাম অন্যদের কলব কি হয়েছে আমি জানি না তবে আমার কলব যে সাফ হয়নি এটা আমি ভালো বুঝতে পেরেছিলাম ব্যাকগিয়ারে চলে আসলাম কোথায় যাব এখন তাহলে কলব তো সাফ করতে হবে জান্নাত তো পেতে হবে যাব কোথায় হঠাৎ করে দেখলে বললাম বিশ্বনবীর হাদিস আল্লাহর নবী বিদায় হজ্জের ময়দানে বলে গেলেন তারক তুফি কুম আমরাইন লংতা দিল্লু মা তমসক্তম বিহি মা কিতা বল্ল এব সুন্নত নবী বিদায় হজ্জের ময়দানে আল্লাহর নবী ডাক্ত দিয়ে বললেন হে আমার উপস্থিত ছ বিরা সোনো যারা এখন উপস্থিত আছে যেরাস কেমন উপস্থিত তাদেরকে তোমরা জানিয়ে দিও তারক তুফিকুম্রায়েন আমি তোহদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি লঞ্চা জিল্লো মতম শক্তুম্বি হিমা যতদিন পর্যন্ত তোমরা এটাকে আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত অবশ্যই তোমরা গোমরা হবে না পত ভ্রষ্ট হবে না কিতাবাল্লাহ এক নম্বর হল আল্লাহর কেতাব দুই নম্বর হলো অ সুন্নত তার নবীর সুন্নত অর্থাৎ হাদিস কোরআন এবং হাদিস দেখে গেলাম কোরান এবং হাদিস অনুযায়ী তোমরা আমল করবে হে আমার অম্মতেরা যারা উপস্থিত আছো আমার এই বক্তব্য শুনে নাও আর যারা অনুপস্থিত তাদেরকে শুনিয়ে দিও কে আমার পর্যন্ত আমি নবী থাকবো না আমার হাদিস থাকবে কোরআন থাকবে কোরআনের হাদিস অনুযায়ী যদি আমল করতে পারো ওই আমলের বিনিময়ে তোমরা জান্নাত পাবে এছাড়া যত আমল করবে মানুষের তৈরি আমল ওই আমলের কারণে তোমাদের জান্নাত হবে না বরং তোমরা জাহান নামের ও প্রান্তে পৌঁছে যাবে আরেকটি আমল করতাম যেটা খুব মিষ্টি লাগে শুনতে শুনবেন বলবো नबीजी पिता अब्दुल्ला नबीजीर जीर माता आम नबी जी दुदुमा हली नबी जीर रोया मदीनाया नी अस अपना देखे আরে এই গ্রামে নাই আর আশেপাশে নেই হ্যাঁ রাজশাহী ট্রেন স্টেশনে কোনো দিন জুমার দিন দুপুরের পরে ট্রেন চড়তে যাই দেখবেন পাশের মসজিদে কিভাবে মিলাদের আয়োজন হচ্ছে আমার বন্ধুরা এটা খুব মিষ্টি শুনতেও মিষ্টি বলতেও মিষ্টি গাইতেও মিষ্টি কইতেও মিষ্টি আর শেষে গিয়েও মিষ্টি পেঁচানো পেঁচানো মিষ্টি শুধু রস রস মিষ্টি রস এই জন্যে আমি বলেছি এটা হলো মিষ্টি বেদা বন্ধুরা বক্তব্যের নির্যাস সংক্ষেপ যে কথাটি বলতে চেয়েছি লোকমান হাকিম যেই কথাটা বলেছিলেন তার ছেলেকে লা আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরিক করো না কারণ শিরিকের গুণা আল্লাহ রাবুল আলমিন মাফ করেন না নামে একটি সুরা রয়েছে এর আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন পক। আল্লাহ শিরিক ব্যতীত যে কোনো গুণা মাফ করে দেন যাকে খুশি মাফ করে দেন শিরিক মাফ করেন না সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وما أواه النار وما للظالمين من أنصار আল্লাহ পাপ যারা শিরিক করে তাদের উপরে হারাম ঘোষণা করে দেন জোরে কন্যা পৃথিবীতে বহু পাপ রয়েছে বড় বড় পাপ কবিরা সাংঘাতিক পাপ জিনা করা সিরিয়াস ধরনের অপকর্ম বড় পাপ ব্যবচার করা বড় পাপ চুরি করা বড় পাপ ডাকাতি করা বড় পাপ খুন করা বড় পাপ সুদ খাওয়া বড় পাপ সুদের সত্তরটির মতো গোনাহ রয়েছে এর মধ্যে নিম্নতম দরজার গোনা হচ্ছে নিজের মায়ের সাথে অপকর্মে লিপ্ত হওয়া ব্যাবিচারে লিপ্ত হওয়া জোরে কন্যা তারপরে পাক সুদ খেলে জান্নাত হারাম এ কথা বলেন নাই চুত খেলে মাফ করব না কথা বলেন নাই একটাই পাপের কথা বলেছেন ঝঞ্ঝাধারাম হয়ে যায় সেই পাপটা করলে সেই পাপটার নাম হচ্ছে শির সবচেয়ে বড় গোনা আল্লাহ মাফ করবেন না এর গোনা জীবদ্দশায় যদি কেউ তৌবা করে মরে যায় তাহলে মাপ পেতে পারে তাছাড়া শিরক করা অবস্থায় যদি শিরকের পাপ নিয়ে মরে যায় বিচারের মাঠে শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না শিরকের পরিণতি হবে জাহান নাম মসজিদে বসে আছেন সাহাবিদের সামনে গ্রাম থেকে একজন লোক উঠে এসেছেন রাসুলের সামনে এসে কাটকাট করে কথা বলতে শুরু করে দিয়েছেন লোকটার ভদ্রতা জ্ঞান খুবই কম মনে হচ্ছে গ্রামের মানুষ কটসি বোঝে না গ্রামের মানুষ অত ডেকরম বোঝে না গ্রামের মানুষ অত ডিসিপ্লিন বোঝে না গাঁ থেকে উঠে এসেছে দেওয়ার থেকে উঠে এসেছে এসেই বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিল তহু হু তুল জাননা হে নবী আমাকে এমন কিছু আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারবো নবীজি লোকটার দিকে তাকালেন আল্লাহ রসুল উত্তর দিতে শুরু করলেন তরবদুল্লহ বলে আতুষ্টিকুবি হিসাইয়া হে আগন্তুকে প্রশ্নকারী যদি তুমি জান্নাতে যেতে চাও চারটি কাজ করবে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে চার দফা কর্মসূচি জান্নাতে যাওয়ার চার দফা কর্মসূচি বিশ্বনবী বাতলে দিচ্ছেন লোকটাকে তারবদুল্লহ বলে অতুষ্টিকুবি হিসাইয়া তুমি আল্লাহর এবার করবে শিরিক করবে না তার সাথে এবাদাতে কোনো শিরিক থাকবে না তুমি এবাদাত করবে শিরিক মুক্ত অবস্থায় এবাদাত করবে শিরিক মুক্ত অবস্থায় শিরিক যুক্ত এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না জাহাঙ্গীর আলম সাহেব এবাদাত আবার শিরিক যুক্ত কেমন এবাদাত যারা করে তারা তো মুসলিম এবাদাত যারা করে তারা তো মোমেন না এর সাথে আবার শিরিক যুক্ত হবে কেমনে হ্যাঁ আল্লাহর এবাদাতও করে আবার পাশাপাশি মাজারেও চায় এরকম লোক আছে না মুসলমান আছে না দহে নাটোর থেকে রাজশাহী পর্যন্ত যাওয়ার সময় কবরের সামনে এসে গাড়ি থামে কিংবা সোলো হয়ে যায় আর কবরের পাশ থেকে ছুটে আসে একদল লোক এসে কি বলে ফেলেন 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 আর দশ টাকা বিশ টাকা একশো টাকা সব মানুষ ফেলে দেয় খবরের জন্য টাকা ফেলে দেয় 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 কি কি না না বাস্তব চোখে আমি দেখেছি কর্মজীবনের শুরুতে আপনাদের সুলতানগঞ্জে ওয়াজ করতে এসেছিলাম এসে দেখলাম বিরাট ওরজ হচ্ছে আমি বললাম এখানে কিসের ওরচ লোকেরা বললো শাহ সুলতান বলকি মাহি শরের মাজার এখানে রয়েছে সেই মাজারে ওরও কারা মুসলমান কারা করছে মুসলমান যারা করে তারাই করছে যারা ইবাদত করে না অমুসলিম তাদের সম্পর্কে আমার কোনো বক্তব্য যারা মুসলিম যারা মুমিন যারা যারা আল্লাহর ইবাদাত করতে শিখেছে তাদের সম্পর্কে আমার বক্তব্য এবাদাত আল্লাহর দরবারে কবুল হবে না এ যতক্ষণ শিরিক থেকে মুক্ত না হবে আমি বললাম সুলতান শাহ সুলতান মাহি মাহি সওয়ার শাহ সুলতান বলকি মাহি সওয়ার তার মাজার তো আমি বগুড়ার মহিস্থান গড়ে দেখে এসেছি এখানে আবার তার মাজার কেমনে হলো তখন লোকেরা আমাকে বলছে হুজুর সাহেব আপনি জানেন নাকি শুধু দুই জায়গায় না এই শাহ সুলতান বলকি মাহি সওয়ারের মাজার বাংলাদেশের পাঁচ জাগাতে রয়েছে জোরে কন আরো জোরে একটা মানুষের লাশ কয় জায়গায় দাপন হতে পারে কয় জায়গায় এক জায়গায় বিশ্ব নবীর লাশ কয় জায়গায় দাপন হয়েছে এক জায়গায় কই তার লাশ পাঁচ জায়গায় দাপন হলো না কেন তার পাঁচটা মাজার হলো না কেন মাজার কেন্দ্রিক ব্যবসাকে রমরমা করার জন্য মাজারের ইনকাম মাজারের পয়সা মাজারের মগ্ন খাওয়ে একদল মানুষ গোডাউন ভর্তি করার জন্য মাজার কেন্দ্রিক এই শিরিক বাংলার জমিনে প্রতিষ্ঠা করে রেখেছে আপনার আশেপাশেও আছে আর এই মাজারে সবচাইতে বেশি শিরিক করে আমাদের নারী সমাজ মহিলা সমাজ মায়েরা বোনেরা রাগ করবেন না আপনারা অত্যন্ত নরম দেলের মানুষ যদি একবার ছেলে মেয়ের অসুখ হয়েছে আর উপায় নাই আর যদি কোনো মায়েদের সন্তানাদি না হয়েছে তাহলে আর উপায় নাই মান্নতের ঠেলায় বাড়ির কটটা টিকতে পারে না আজকে জোড়া খাসি কালকে জোড়া মোষ কালকে জোড়া বলদ কালকে জোড়া মোরগ কালকে এই কালকে ওই এইভাবে মান্নত চলতেই থাকে টিককে না অগ বাবা মানিক ফির দরবারে দরবারেসি তোমার হইয়া বাধির দয়া করে একটি ছেলে দওনা না আমার কোলে তোলে ঠান্ডা হোক কলখানি মর চক্ষু হোক স্থির ও গো বাবা মানিক ফির আমি ছেলে কোলে তাই আসি দেব তোমায় জোড়া খাসি পেট ভরিয়া খাইতে দেব একশত ফকির ও গো বাবা মানিক ফির জোরে কন আরো জোরে মানিক ফির ছেলে দিতে পারে নাকি ছেলে দেওয়ার মালিক কে সন্তান কেড়ে নেওয়ার মালিক ক্যাম সন্তানকে অসুখ দেওয়ার মালিক ক্যাম সন্তানকে আরোগ্য দান করার মালিক কেম তাহলে তাবিজ লিখে সন্তানের গলায় ঝুলান কেন তাবিজ লিখে হুজুরে দেশে আসে না নাই বিশ্বনবী বললেন ফল যে ব্যক্তি তাবিজ ঝুলালো শিরিক করলো তাবিজ হলো আস্ত শিরিক আল্লাহর কসম দিয়ে বলছি ভাই জানে কোরআন তাবিজ লেখার জন্য দুনিয়ার মাটিতে আসে নাই কোরআন এসেছিল জান্নাত থেকে বিতাড়িত মানবতাকে আবার জান্নাত কুসুম কাননে পদ দেখানোর জন্য কোরআন এসেছিল ভূপৃষ্ঠে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর জন্য কোরআন এসেছিল আদর্শ সমাজ গঠন করার জন্য কোরআন এসেছিল মানুষকে মানুষ বানানোর জন্য এই কোরান কোনো দিন তাবিজ লেখার জন্য দুনিয়াতে আসে নাই তা যদি হতো তাহলে বিশ্বনবী নিজেই কোরআনের তাবিজ লিখে গলায় ঝুলাতেন তা কি ঝুলিয়েছিলেন কোনদিন ঝুলিয়েছিলেন কেউ কোনো প্রমাণ দিতে পারবে আল্লাহর নবীর স্ত্রীদের গলায় তাবিজ ঝুলান নাই নবীর সন্তানদের গলায় তাবিজ ঝুলান নাই নবীর নাতিদের গলায় তাবিজ ঝুলান নাই সাহাবাইকরাম তাবিজ ঝুলান নাই এমন কি চারজন ইমাম রয়েছেন যাদের নামে চারটা মজাব সৃষ্টি হয়েছে বাইজুষ্টি মাম তিনি হচ্ছেন নওমান বিন সাবেদ কুফি রাহমাহুল্লাহ যাকে আমরা আবু হানিফা বলে চিনি তিনি 80 হিজরিতে জন্ম গ্রহণ করে 150 হিজরিতে মোট 70 বছর বয়সে অন্তকাল করেছিলেন দ্বিতীয় ইমাম ইমাম মালিক বিন আনারস রাহমাহুল্লাহ তিনব্বই হিজরিতে জন্মগ্রহণ করে একশো উনআশি হিজরিতে মোট ছিয়াশি বছর বয়স ইন্তেকাল করেছিলেন তৃতীয় ইমাম ইমাম শাফি রাহমাহুল্লাহ একশো পঞ্চাশ হিজরিতে জন্মগ্রহণ করে দুশো চার হিজরিতে ইন্তেকাল করেছিলেন চতুর্থ ইমাম আহমদ বিন হাম্বুল রহমাহুল্লাহ একশো চৌষট্টি জন্মগ্রহণ করে দুশো একচল্লিশ মৃত্যুবরণ করেছিলেন মোট ৭৭ বছর বয়স তিনি পেয়েছিলেন কোন একজন ইমাম তার ফতোয়ার কিতাবে ফিকর কিতাবে লিখে গেছেন তাবি ঝুলাতে হবে এরকম কোন প্রমাণ আসমানের নিচে আর জমিনের উপরে না তাহলে তাবিজ লিখে শিরিক করছেন তিনি যিনি নামাজ পড়েন রোজা রাখেন এবাদাত বন্দী করেন আমার মায়েরা বোনেরা শুনুন এই শিরিক মিশ্রিত এবাদাত দিয়ে আল্লাহ দরবারে মুক্তি পাওয়া যাবে না নাজাত পাওয়া যাবে না মায়া আপনার সন্তান দেওয়ার মালিক কবর বাসী না কবরে শোয়া মানুষটা কোনোদিন সন্তান দিতে পারে না আমার ভাইরা সন্তান দেওয়ার মালিক কে কবরের জিনিস শুয়ে আছেন ওই মানুষটা বাবা হতে পারে না মুসলমানের বাবা হবে কয়জন বলেন বাবা কয়জন হয় একজন যারা মুখ বুঝে বসে আছেন তারা কি পঁচিশ জন বাবা হওয়া পছন্দ করেন নাকি হ্যাঁ তাহলে উত্তর দেন বুঝে শুনে উত্তর দেন বাবা কয়জন হবে মুসলমানের আজকে বাবা কত অনেক বাবা বাবা খাজা বাবা শাহ জালাল বাবা শাহ পরান বাবা শাহ মকদম বাবা শাহ চুলতান বাবা বিরল দহ বাবা খানজাহান বাবা চেহেল গাজী বাবা শিয়াল গাজী বাবা তেনা পীর বাবা ঢেলা পীর বাবা ল্যাংটা পীর অনেক বাবা আর এই বাবাদের মাজারগুলো গুলো সব বাস লাইনের ধারে হয়েছে ট্রেন লাইনের ধারে কোনো বাবার মাজার আছে না যত বাবা কত মাজার যত বাবা তত মাজার মাজার হলো হবে সুমার রেল লাইনে হয় না মাজার বাস লাইনে হয় মাজার ঠিক না মাজার কেন্দ্রিক এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে হে মা কবরে শোয়া মৃত ওলি আপনার বাবা হতে পারে না মুসলমান আজকে বাবা বাড়িয়ে দিয়েছে কারণ আছে আমাদের পারিপার্শ্বিক সমাজে হিন্দু ভাইরা বাস করে এই হিন্দু ভাইদের রয়েছে অনেক মা আছে না মা দু একটা নাম বলতে পারবেন মা সরস্বতী মা লক্ষ্মী মা কালী মা মনসা মা অন্নপূর্ণা মা দুর্গা মাদার দি গ্রেটেস্ট সবচেয়ে বড়ো মা হচ্ছে কে দুর্গা কারণ কি সবচেয়ে বড় হলো কেন বলেন তো বলেন হ্যাঁ কয়টা কয়টা দশটা হাত দশ হাতে আঙ্গুল কয়টা পঞ্চাশটা আঙ্গুল দুঃখের বিষয় হচ্ছে মা দুর্গার নাকের ডগায় যদি একটা মাছি বসে মা দুর্গা পঞ্চাশটা আঙ্গুলের একটা আঙ্গুল ব্যবহার করে ও মাছিটা তাড়াতে পারেন না এর নাম দুর্গতি না মা তিনি নাকি ভূপৃষ্ঠ থেকে জরা খরা রোগ ব্যাধি দুর্নীতি দুরাচার অত্যাচার অবিচার সুদ ঘুষ জুয়া লটারি চিটারি কালোবাজারি বিলাকি হাইজাকি গুন্ডামি ভণ্ডামি সব ধরনের অপরাধ পরিক্রমা দূরীভূত করে দিয়ে নাকি শান্তির বইয়ে ধারা দেবে তার নাম নাকি মা দুর্গা অথচ তিনি নাকের ডগার মাছি তাড়াতে পারেন না মাছি তাড়াতে পারেন না ইসলাম বলেছে এই ধরনের দুর্গাবাদী চলবে না হিন্দুরা হয়েছে মা আর মুসলমান হয়েছে বাবা বাদি ওরা মায়ের গ্রুপ ক্যাপচার করে দিয়েছে আর মুসলমান তাই বাপের গ্রুপ সেটে দিয়েছে এদের অনেক বাবা কবি নজরুল তাই দুঃখ করে বলছেন তাও হয় হেচির কাছাকাছি প্রায় ধর গায়ে গিয়া লুটাও শির মানে কি মাথা দুর্গা নামের কাছাকাছি প্রায় ধর গায়ে গিয়া শির ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর ওদের শিব শিবানির আদি আলী ফাতিমার মিতালি বেশ হাসানে করেছি কার্তিক অর হোসেন রে বানিয়েছি গজ গণেশ বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন মরা পিছে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদি চোষে হানাফি সাফি মালিক হাম্বলির তখন মেটেনি গোল এমন সময় আজরাইলে এসে হাকিল তল পিতল বাহিরের দিকে যত মরিয়াছি ভেতরের দিকে তত গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো হ্যাঁ গরু দিয়ে দিন হবে আল্লাহর জমিনে মানুষ তৈরি করতে হবে মুসলিম তৈরি করতে হবে বদরের ময়দানে যেমন আল্লাহর নাবিদ তিনশত তেরো জন মর্দে মুজাহিদ প্রস্তুত করেছিলেন আজ কেউ বাংলার জমিনে যদি এই ধরনের বিশুদ্ধ আকিদা সম্পন্ন তিন শত মর্দে মুজাহিদ তৈরি করা যায় যারা তৌহিদ বোঝে যারা শির্ক এবং বিদাতের পঙ্কিলতা পরিহার করে আল্লাহর জমিনে তৌহিদি নিশান উড়ানোর জন্য বদ্ধ হয়েছে তাহলে এই জমিনে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নাই যেদিন আমল পরিবর্তন এসে যাবে কিন্তু কবি নজরুল বলেছেন আমি কিন্তু বলি নাই আমরা যে গরু ছাগল এজন্যই তো হয় না সম্মানিত সুধি আপনার কাছে আরো রেখে যাবো রসুল্লাহ করবে এ কোনো শিরিক থাকবে না দুই ও তুকিম সাল মাকতুবা তুমি সালাত অবশ্যই আদায় করবে সালাতকে ডিসমিস করে দিও না সালাতকে ডিস্ট্রয় করে দিও না তিন তুমি যদি ধনী হও যেটা সেটা অবশ্যই আদায় করবে ফরজ জাকাতের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না চার তুমি যদি রামজান মাস পাও রামজানের রোজাগুলো রাখবে নফল শ্যাম যদি তুমি নাও রাখো কোনো অসুবিধা নেই নেকি পাবে না কিন্তু গোনা হবে না কিন্তু রামজানের শ্যাম ফরজ এই শ্যামগুলো তুমি পালন করবে এই চারটি কাজ নবীজি বলে দিলেন এক শিরিক মুক্তি বাদাত দুই ফরস সালাত অবশ্যই আদায় করতে হবে তিন ফরস জাকাত যদি হয় ধনী হলে আদায় করতে হবে চার রমাজানের শ্যাম পালন করতে হবে লোকটার সাথে সাথে বলছে ওল্লাদি নাফসিবিয়া দিহি লা অজিদু আলা আদা ভোলা আনকুসুমের হো যে আল্লাহর হাতে আমার জীবন সে আল্লাহর নামে শপথ করে বলছি ল জিদ আলা আহাদা হলেনকুসুমিন হো আমি বাড়িয়েও করবো না কমিয়েও করব না আমি বাড়িয়েও করব না কমিয়েও করব না হলামল্লাহ এই কথা বলে যখন ফিরে যাচ্ছে রাসুলের দিকে পিছন ফিরিয়ে দিয়ে সাহাবী চলে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহ বলে সাল্লাম বলছেন মংসর রহু অয়ংজুরায় ইলা রাজুলিমিন আহলিল জান্নাত ফল্য়ংজুর ইলাহাদা তোমাদের ভিতরে যদি কেউ জান্নাতী মানুষকে দেখে চক্ষু শীতল করতে চাও চক্ষু যদি জোড়ায় নিতে চাও ওই মানুষটাকে দেখো ওই মানুষটাকে দেখো ওই মানুষটাকে দেখো মানুষটা জান্নাতি এখনো আমল করেনি নবীজি যা বলেছেন তাই আমল করতে বদ্ধপরিকর হয়েছে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করলেন সুতরাং আসুন আমলি জেন্দেগি শিরিক বর্জিত জেন্দেগি হিসাবে গড়ে তুলি আল্লাহ এবং তার রাসুলের ফরমান মেনে চলি প্রত্যেকটি বাদাঁত বন্দেগীর ক্ষেত্রে তাহলেই এই তফসিরুল কোরআন আপনার আমার জীবনে সাফল্যমণ্ডিত হবে অন্যথায় আমরা সফল হতে পারব না আল্লাহ রবুল আলমিন আমাদের শিরিক মুক্ত এবাদত বন্দেগি করার তৌফিক দান করুন আমাদের শিরক ও বেদাঁত মুক্ত ইমান গ্রহণ করার তৌফিক দান করুন প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তোমার দরবারে ক্ষমার কোনো কমতি নেই দয়ার কোনো ঘাটতি নেই আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলে উপস্থিত ভাই বোন সকলকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমাদের তস্তে কবুল করে নিও আল্লাহ আমাদের দান সাতকা নেক আমল সবগুলাকে কবুল করে নিওয়াল্ল আল্লাহ আমাদের কবরবাসী পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন নানা নানা দাদা দাদি সকলকে তুমি মাকফেরাত খোশ নসিব করে দেওয়াল্ল আল্লাহ হাফিজি মাদ্রাসাকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ রহমানিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ আমাদের শ্রোতা ভাই বোনরা যে দান যে উদ্দেশ্য করেছেন সে উদ্দেশ্যকে তুমি সফল করে দিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকের কর্তৃপক্ষ এবং উপস্থিত শ্রোতা ভাই বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার জন্য দোয়া কামনা করে আপনাদের জন্য খাইরিয়াত কামনা করে এখানেই বিদায় চেয়েছি অহু লু কাউলিহাদা আসতক ফুর্লাহলি ওলাইকুম আল্সা আইরিল মুসলিমেন সুবহানাকা পড়ুন সবাই সুবহানাকা আল্লাহ আল্লাহ ইল্লাহ ইল্লাহ আংতাক ফুরুকা ওয়াতু ওয়েলাইক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার